মার দুধ খায় না, মার পিছন ছাড়ে না। জামাই হোক একটি রমণী আপু আর একটি ভাইয়া, চলুন তাদের কাছে পরিচয়। আপু কেমন আছেন? আমি ভালো আছি। কি নাম আপনার? আচ্ছা ভাই, আপনার নাম? মারুফ মন্ডল। আচ্ছা মারুফ, কি করেন আপনি? পড়ালেখা করি। পড়াশোনা কিসে? মানে স্কুলে। আচ্ছা কোন শ্রেণীতে? এই যে এইটে। এইটে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটা পড়াশোনা করার সমস্যা নেই। আপনি কি করেন? আমি পড়াশোনা করি। পড়াশোনা করেন কি, কোন কোন ক্লাসে? ক্লাস 10 এ। ক্লাস 10। আচ্ছা, আমি একটি দাদা চ্যানেল পক্ষ থেকে এসেছি আপনার সাথে দাদা খেলবো, আপনার কিছু খেলা খেলা খেলার জন্য। হুম ভাই আপনি? আচ্ছা ঠিক আছে, আপনার কাছে হেভি লাগবে। ঠিক আছে ভাই, আর আপনার একই অপরকে সম্পর্কে কি হয়? ভাই বোন। হ্যাঁ ভাই বোন। আচ্ছা ঠিক আছে, খালতো ভাই নাকি? একটু চাপ এদিকে আসেন, হালকা একটু। আচ্ছা ওকে, তাহলে শুরু করবো। হ্যাঁ, মার দুধ খায় না, মার পিছন ছাড়ে না, বলতে হবে। মার দুধ খায় না, মার পিছন ছাড়ে না। মানুষের বাচ্চা কি মার দুধ খায় না? মানে খায়, পরে খায়, পরে আগে মানে রাগ করে চলে যায়, একটু মারলে রাগ করে চলে যায়, আবার কিছুক্ষণ পরে খায়। আপনার কি বাচ্চা আছে? না। কিভাবে আপনি ভাবলেন? ভালো নাকি? আমি কিন্তু উত্তরে এই উত্তরটা নিতে পারতেছি না আপনার। আমি নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই বলেন। মার দুধ খায় না, মার পিছন ছাড়ে না। কি হবে বলেন। কিন্তু পেরে গেছে অলরেডি। হ্যাঁ ও পারবে মনে হয়। জামাই হোক হইতে পারে, যেমন স্বামী মনে করেন মাইরা খেদাই দিল, তারপরে তাও তো মনে করেন তালাকের ধরে তো এই বউ তো আর যাইবো না, পিছিয়ে পিছিয়ে ঘুরবো। মানে যখন বউকে তালাক দেওয়া হয়, তালাক দেয় না মানে তালাক দেওয়ার হুমকি দেয়। শুনকা তো মানে স্বামী, শুনকা তো বউর মনে একটা ডর থাকে, তালাক দিলে আমার তারপরে বিয়ে করবো কেরা। আচ্ছা আপনি এই পর্যন্ত বউ শাসন কয়টা? আমি তো বিয়ে করি, বিয়ে করেন না। হ্যাঁ মনে করলাম, আপনার অভিজ্ঞতা হলো কিভাবে এই তালাক দেওয়ার? এমনি এই নেট চালায় আনতে দেখি। মানে নেট চালায় সেখান থেকে দেখেন, সেখানে কি বউ সারাসারি হয়? হ্যাঁ। এরকম কত নেটে দেখ, কত কতগুলো দেখছেন আর কি? দেখছি কালা, ওটা কি কোনো নাটকে দেখছেন? নাটকে, তারপর ফানি ভিডিও দেখি। আচ্ছা এগুলো কি বাস্তব আপনার মনে হয়? না বাস্তব না, কি এমনি ভিডিও বানায়। মানে অনুভব করে বুঝাইতে পারে আপনার একটু, সেটা নিয়ে আর কি ভাবছেন। আচ্ছা উনি তো বললো যে স্বামী স্ত্রী, আর আপনি কি বলবেন? ওইটাই হোক, স্বামী স্ত্রী। হ্যাঁ ওইটাই। আমি বলছি মার দুধ খায় না, মার পিছন ছাড়ে না। মানে এটা কি মহিলার ওই পুরুষ উত্তর? না না, ছেলে আর মেয়ে দাপটা দিছে না। হুদাস ওই মানে পুরুষ হবে নাকি? মানে খালি পুরুষ হবে না, ওই মহিলা? মানে আমি তো সেটা বলবো না আপনাকে, ঠিক আছে? যদি আপনি উত্তর দিতে পারতেন দেন আমাকে। একটা বললাম তো, আমি কিন্তু এই উত্তরটা নিতে পারতেছি না আপনি, ঠিক আছে? যেটা বলছেন আপনি তো পাবেন। হ্যাঁ কি হবে, ওইটাই তো হবে, মার দুধ খায় না, মার পিছন ছাড়ে না। আচ্ছা ওইটা কি হবে? আপনি উত্তরটা যে আমাকে বলছেন মুরগি, আপনি শিউরি হয়তো, হ্যাঁ এটা মুরগি,
এরকম বলে মানে হ্যাঁ এটা মুরগি, হ্যাঁ মুরগি, মুরগির বাচ্চা তো আর দুধ খায় না, আর পি এই যে যার বাচ্চা এই বাচ্চা তো পিছিয়ে পিছিয়ে থাকে, হাঁসের হাঁসের বাচ্চা ও হইতে পারে, হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা এবং কবুতর এই কবুতর বাচ্চা তো না, হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা কি নেই তো মানে মুরগির বাচ্চা, হ্যাঁ শিওর, হ্যাঁ এটাই আপনি মানে শিওর আপনি মানে তাই তো আসে আর কি উত্তর সঠিক কিন্তু মারদুত খানা মার পিছন ছাড়েনি কিন্তু মুরগির বাচ্চা, ঠিক আছে আরেকটা কিন্তু খেলবো আপনাদের সরকার যে না বলতে পারবে এর চোদ্দ গুষ্টি বান্ধব যে না বলতে পারবে তার চোদ্দ গুষ্টি বান্দর, আচ্ছা কেন বলেন বান্দর, বান্দরের উপরে কান্দের উপরে বি বান্দরের বাচ্চারা কান্দের উপরে উড়ে উড়ে যায়, বান্দরের মা বাপে মনে করেন এক গাছে তার গাছে লয়ে যাওয়ার তো আর ভালো এই ভালোভাবে তো আর গাছ থেকে গাছে যায় পারে না, আচ্ছা কান্দের উপরে ধরে রাখে না, আচ্ছা আপনি বলেন আমি কিন্তু এটা আপনার নিতে পারি না, ঠিক আছে আচ্ছা আপনি বলেন ফানার উপরে ফানা কান্দের উপরে কান্দের উপরে গান তখন কি বলেন কান্দের উপরে, হ্যাঁ বলেন আপনি আমি বলতে বলে দিচ্ছি বলেন কানের উপরে কান যে বলতে পারবে না হ্যাঁ এলো এই চোদ্দ আচ্ছা যাই হোক কান্দার উপরে কান্দা যে না বলতে পারবে আর চোদ্দ গুষ্টি বান্ধব আমি এগুলো সাদা পারি না পারবো না এইটাই বসে আদালতে মুরগির বাচ্চাটাই বলতে পারলাম না আর এটা পারবো আমি পারবো না তাই দেন না পারবেন আপনি আপু ভাই পারবে ওই একটা উত্তর দিছে ভাই আরটা পারবে দেখি একটু ভাবি কি হতে পারে আমি তো পারি না আপনি তো পারেন আমি কলা মুভি করতে আল্লাহ না হলে তো আমার কিছু করার নাই না ঠিক আছে কলা 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 হবে কলা কিভাবে বলেন যে কলা কলার উপরে এক কলার এক কলার উপরে আরেক কলা না একটা কলার একটা কলার ফানার তার একটা কলার উপরে আরেকটা কলা না না এই এক ফানার মধ্যে এক কলা থাকে না উপরে 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 থাকে নিচে থাকে ওই কলার উপরে কলা না কলাই হবে আচ্ছা আপনি কি বলছেন আপনি কি শিওর কলা আচ্ছা আপনি কি বলেন আপনার উত্তর কিন্তু একদম সঠিক কলাই প্রেম দর্শক এটা কিন্তু কলাই ঠিক আছে আর ভাই কিন্তু উত্তর দিচ্ছে একদম সঠিক কলাই আচ্ছা প্রেম প্রেম কি করেন আপনি একটা না প্রেম করি না কেন করবো করবেন আমার সাথে প্রেম করবেন